হাঁটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট ব্যায়াম, এ সম্পর্কে আলোচনা করেছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। অনেক আগে থেকে চিকিৎসক ও বিজ্ঞানীরা মেনে এসেছেন হাঁটাই সর্বোৎকৃষ্ট ব্যায়াম, ওয়াকিং ইজ দি কিং অফ দি এক্সারসাইজ। সব বয়সের মানুষের জন্য সবচেয়ে উপযোগী ব্যায়াম এটি। জন্মের 1 বছরের মধ্যে শিখে নেয়া ব্যায়ামটি ঘরের বাইরে যে কোনো সময় করা যায়। ব্যক্তির শারীরিক ক্ষমতা অনুযায়ী এর তীব্রতা বাড়ানো কমানো যায়। উপযুক্ত পোশাক এবং একজোড়া জুতা ছাড়া অন্য আর কোনো অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন পড়ে না। নিয়মিত হাঁটার অভ্যাস স্বাস্থ্যকর, হৃদযন্ত্রের সুরক্ষা ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ। নিয়মিত হাঁটার ফলে হৃদযন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি পায়, ফলে হৃদযন্ত্র স্বল্প চেষ্টায় দেহে অধিক পরিমাণে রক্ত সরবরাহ করতে পারে এবং ধমনির উপর চাপ কম পড়ে, ফলে রক্তচাপ স্বাভাবিক রাখতে হাঁটা অনেকটা উচ্চ রক্তচাপ বিরোধী ওষুধের মতো কাজ করে। এছাড়া হাঁটার ফলে রক্তে কোলেস্টেরল নামে পরিচিত লো ডেন্সিটির লাইপোপ্রোটিন কমে যায়। এই খারাপ কোলেস্টেরল বেড়ে গেলে তা ধমনির গায়ে জমা হয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। প্রায় 72,000 নারীর উপর প্রচলিত এক গবেষণায় দেখা গেছে যারা সপ্তাহে অন্তত 3 ঘন্টা অথবা দৈনিক আধা ঘন্টা করে হাঁটেন তাদের ক্ষেত্রে হৃদযোগ হওয়ার ঝুঁকি অন্যদের থেকে 30-40% কমে যায়। ডায়াবেটিক্স ও স্ট্রোকের ঝুঁকি কমায়। ওয়ার্ল্ড ডায়াবেটিক্স প্রিভেনশন প্রোগ্রামের এক গবেষণায় দেখা গেছে সপ্তাহে 150 মিনিট হাঁটা আর দৈহিক ওজন 7% কমানোর মাধ্যমে টাইপ 2 ডায়াবেটিক্সের ঝুঁকি 58% কমে যায়। অন্যদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, দৈনিক 1 ঘন্টা করে সপ্তাহে 5 দিন হাঁটার মাধ্যমে স্ট্রোকের ঝুঁকি 50% কমে যায়। হাড়ের ক্ষয় রোধ ও ভাঙন রোধ। গবেষণায় দেখা গেছে রজনীবৃত্তি পরবর্তী বয়সের যেসব মহিলা প্রতিদিন অন্তত 1 মাইল করে হাঁটেন তাদের হাড়ের ঘনত্ব কমে যায় তুলনামূলক স্বাভাবিক মহিলার থেকে। হাঁটার ফলে যেমন হাড় ক্ষয়ের প্রবণতা হ্রাস পায়, তেমনি হাড়ের নানা রোগের আশঙ্কা কমে যায়। বয়সকালে কোমরের হাড় ভাঙার ঝুঁকি সহজেই কমে যায়। মানসিক স্বাস্থ্যের উন্নয়ন। হাঁটার ফলে ভালো লাগার অনুভূতি জাগে মনে, মানসিক চাপ বোধ কম হয়। এ সময় শরীরে এন্ডোরফিন নামে রাসায়নিকের ক্রিয়া বেড়ে যায়, ফলে ঘুম ভালো হয়। গবেষকরা বলেন প্রতিদিন 30 মিনিট করে সপ্তাহে 3 থেকে 5 মিনিট হাঁটার ফলে বিষণ্ণতার উপসর্গ 47% হ্রাস পায়। অপর এক গবেষণায় দেখা গেছে যেসব মহিলারা সপ্তাহে অন্তত 1.5 ঘন্টা হাঁটেন তাদের বোধ শক্তি সপ্তাহে 40 মিনিটের কম হাঁটা মহিলাদের তুলনায় বেশি। ওজন নিয়ন্ত্রণ, শারীরিক সক্ষমতা বৃদ্ধি। স্বাস্থ্যকর সুষম খাবার এবং নিয়মিত হাঁটা দীর্ঘমেয়াদী ওজন নিয়ন্ত্রণ কর্মসূচির মূল চাবিকাঠি। হাঁটার মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়, এমনকি বৃদ্ধ বয়সেও সবলতা বজায় রাখার জন্য নিয়মিত হাঁটা প্রয়োজন। হাঁটার তালিকা এভাবে বাড়তে থাকে। হাঁটার উপকারিতা বলে শেষ করা যাবে না, যে কোনো ধরনের হাঁটাই উপকারী। তবে প্রকৃত সুফল পাওয়ার জন্য বিশেষজ্ঞরা প্রতিদিন আধা ঘন্টা করে সপ্তাহে অন্তত 5 দিন মধ্যম গতিতে হাঁটার উপদেশ দেন। তবে কোনো শারীরিক অসুস্থতা থাকলে চিকিৎসকের পরামর্শ মতো হাঁটার অভ্যাস করুন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।